আসসালামু আলাইকুম গাইস কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি এখন মূলার সিজন চলুন কথা না বাড়িয়ে মূলাটা কীভাবে ভাজলে মূলার গ্যাস গন্ধ থাকে না আমরা দেখে আসি মূলা ভাজি অথবা রান্না সেম প্রসেসে করলে কোনো গন্ধই থাকে না ট্রাসমি এইভাবে ভাজি করে দেখবেন মনে হবে লাউ ভাজি অথবা পেঁপে ভাজি খাচ্ছেন দুইটা মূলা নিয়েছি পাঁচশো গ্রাম হবে মূলা দুইটা ভালো করে ছিলে ধুয়ে নিয়েছি তারপরও আমি গ্রেটারের চিকন পাঁচটা থেকে গ্রেট করে নিয়েছি নিয়ে পরিমাণ মতো পানি দিয়ে মূলাটা বিশ মিনিট ভিজিয়ে রেখেছি লবণ দিয়ে রান্নার মূলাটাও কাটার পরে লবণ দিয়ে এভাবে ভিজিয়ে রাখবেন তাহলে গন্ধটা চলে যাবে ফিরে আসছি বিশ মিনিট পরে বিশ মিনিট পরে এই যে এইভাবে পানির ভিতর দিয়ে হাতটা ঝাঁকিয়ে ঝাঁকিয়ে মূলাটা এইভাবে পরিষ্কার করে নিয়ে ধুয়ে একদম গায়ে যত শক্তি আছে সেইভাবে চিপে নেবেন যাতে মূলায় এক ফটু পানি না থাকে মূলা ভাজির জন্য নিয়েছি এক মুট পেঁয়াজ কুচি চার কুয়া রসুন লম্বা কুচি করে কেটে নিয়েছি দুই টুকরা তেজপাতা আর ঝাল নিজেদের পছন্দ মতো আমি ভাজিতে একটু ঝালের পরিমাণ বেশি খাই এই জন্য আমি একটু বেশি নিয়েছি এবার ফ্রাই পরিমাণ মতো তেল দিয়ে ঝাল পেঁয়াজ রসুন একসাথে দুই মিনিট মতো ভেজে নিব। বেরেসতে হবে না লাল হবে না জাস্ট গন্ধটা চলে যাবে এর সাথে দিয়ে দিচ্ছি একটু গোটা জিরা এবার ভাজার পরে আমি মূলা চিপে রেখেছিলাম সেইগুলো দিয়ে দিচ্ছি মূলা ভাজতে সময় লাগে না এবার পরিমাণ মতো লবণ দিয়ে দেব লবণটা একটু কম করে দিবেন ভেজানোর সময় দেওয়া ছিল আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ এইভাবে পাঁচ থেকে সাত মিনিট ভাজলেই হয়ে যাবে সুস্বাদু মজাদার ভাজি যারা মূলা খায় না তাদেরকে না বলে ভেজে সামনে দিবেন দেখবেন চেটে পুটে খাবে বুঝতেই পারবে না সে মূলাভাজি খাচ্ছে এইভাবে মূলাটা অবশ্যই বাসাই ভেজে ট্রাই করবেন এবং আমার এই মূলাভাজির প্রসেসটা যদি আপনাদের ভালো লেগে থাকে আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর আমার ফেসবুক পেজটি লাইক ফলো দিবেন এবং শেয়ার করার অনুরোধ রইল কলা ভাজিটা আমার হয়ে গেছে এবার নামিয়ে ফেলছি মুলাটা রান্নার সময় লবণ দিয়ে ভিজিয়ে রাখবেন না চিপলেও দেখবেন গ্যাসটা থাকবে না একবারে দুইটা রেসিপি শেয়ার করলাম আবারও ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ